হ্যালো গাইস, ওয়েলকাম টু টেক উইথ আলম। আজকে আমি আপনাদের আমার খামার দেখাবো। অনেকেই আপনারা আমার খামার দেখতে চাইছেন। আমি আসলে বেশিরভাগ কবুতরই সেরে পালি, সেটা আমাদের দেশের বাড়ি পাবনাতে। আর আমি গাজীপুরে আছি, একটা কোম্পানিতে চাকরি করি, এবং আমার বাসায় আমি কিছু কবুতর পালি, বাসায় বলতে বাসার সাইডে। তো চলুন শুরু করি আমার খামারের ভিডিও, লেটস গো। দেখতে পাচ্ছেন গিরিবাস, এক জায়গা খুবই পছন্দের আমার গিরিবাস, এক জোড়া আছে লাক্ষ। আসলে ওরকম কোনো খামার না, অল্প কিছু কবুতর নিয়ে আমার খামারটা। এক জোড়া আছে হলুদ সিরাজি, দেশি কবুতর, আমাদেরকে বাংলা বলি কাকজি, এই জোড়া কাকজি। এরপরে আপনারা দেখছেন রেইচার, ম্যাকপাই, রেড কালারের ম্যাকপাই আছে এক জোড়া। কিং আছে, হোয়াইট কিং রানিং, হোয়াইট কিং রানিং ডিম নিয়ে বসে আছে। এটা আমার ঘরেরই কাগজের বাচ্চা এবং একটা সিরাজের বাচ্চা হচ্ছে, এটা রাখছি, সামনের সপ্তাহে হয়তো বাটে নিয়ে বিক্রি করে দেব। রেইসের মাস্টার ফেয়ার, এই জোরে আছে র্যান, এটা সাইজ এবং কোয়ালিটি একটু ছোটো। মুখি আছে মোটামুটি কালার, চকলেটের মাঝামাঝি কালার। রেইসার হুমা মাস্টার ফেয়ার আগে যে জোরে আপনারা দেখালাম, এই এক জোড়া, এক পিস কালো এক পিস হলুদ সিরাজি জোড়া দিছি, দেখা যাক বাচ্চা কীরকম আসে। অবশ্যই দোয়া করবেন, বাচ্চা জানি ব্ল্যাক বাচ্চা আসে। এই তো আমার খামার। আসলে অনেকেই মনে করে খামার দেওয়ার পরে আমরা কোটিপতি হয়ে যাব, আমাদের সংসার চলবে খামারে, এই সেই আনছেন সাত সতেরো। আসলে এরকম কিছু না, কবুতরের খাবার খরচ, ওষুধ খরচ এবং এর ম্যানেজমেন্ট সিস্টেম সব মিলিয়ে সমান সমান বা কিছুটা লসে থায়। কবুতর মূলত যারা পালবেন অবশ্যই শখে পালবেন, ইউটিউব ভিডিও দেখে আপনারা পাগল হয়ে কবুতর পালবেন না, অনেক হাজার হাজার টাকা ইনভেস্ট করবেন না। কারণ কবুতরে যে টাকা আপনারা ইনভেস্ট করবেন ওই টাকার রিটার্ন পাওয়ার সম্ভাবনা খুবই কম, অনেক কম লোকই আছে সিটার বাটপার বাদে, ভালো লোক কবুতরের টাকা আসলে ভাবে রিটার্ন পায় না। আর আপনারা মাতাল হয়ে কোনো কবুতর কিনবেন না, কারণ এক জোড়া কবুতর 25-30 হাজার টাকা দিয়ে কিনলেন, দেখা গেলো ওর বাচ্চা আপনার বিক্রি করে লাগবে 400-300 টাকা, বা ওই বড়ো জোড়া বিক্রি করা লাগবে পরে 1000-2000 টাকা। তাই কবুতর যারা কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন, যারা একান্তই নতুন তারা গিরিবাস দিয়ে শুরু করুন, আস্তে আস্তে পালতে থাকেন, আটে যান, তাহলেই বুঝতে পারবেন। খামার থেকে বেশি দাম দিয়ে কবুতর কেনার কোনো মানে আমার কাছে নাই। আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না।